নমস্কার, আমার রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে আমি কাকলি দে আপনাদের স্বাগত জানাই। আজ আমি পেঁয়াজ শাক দিয়ে পরোটা রান্না করে দেখাবো। এই পেঁয়াজ শাক দিয়ে পরোটা খেতে খুব সুন্দর হয়। এই পরোটা আপনারা অবশ্যই রান্না করে দেখবেন, নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে। এই পরোটা যে কোনো তরকারি দিয়ে আপনারা খেতে পারেন, আলুর দম বা কোনো সস কিংবা কোনো চাটনি দিয়ে আপনারা এটা খেয়ে দেখতে পারেন, নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে। এই রান্নায় যে যে প্রধান উপকরণগুলো লাগছে সেগুলো হলো ময়দা, টক দই, ডিম, এছাড়া লাগছে পেঁয়াজ শাক। এখানে পেঁয়াজ শাকটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। সাদা তেল, ময়দাটা মাখার জন্য সাদা তেল লাগবে এবং ভাজার জন্য, আর কাঁচা লঙ্কা কুচি, এছাড়া লাগবে নুন এবং চিনি। এবার আমি রান্নার দিকে যাচ্ছি। রান্নার দিকে যাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। এবার আমি রান্নার দিকে যাচ্ছি। প্রথমে আমি ময়দাটা মেখে নেব। এর মধ্যে আমি এই বড় চামচে 2 চামচ তেল দিলাম। এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। নুনটা অবশ্যই স্বাদ মতো দেবেন। এখানে আমি 1/2 চা চামচ মতো নুন দিলাম। এছাড়া আমি এখানে একটু চিনি দেব। চিনিটা আমি 1 চা চামচ মতো দিলাম। এবার এর মধ্যে আমি টক দইটা দিয়ে দেব। এখানে 2 চামচ, বড় চামচে 2 চামচ মতো টক দই আছে। এবার এর মধ্যে আমি ডিমটা ভেঙে দিয়ে দিলাম। এবার সব উপকরণগুলো আমি একটু মিক্সড করে নেব। দেখুন, এগুলো মিক্সড করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই পেঁয়াজ শাক কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ শাক কুচিটা দিয়ে দিলাম। এবার এটা আমি ভালো করে মিক্স করে নেব। দেখুন, পেঁয়াজ শাকটা মিক্সড করে নিয়েছি। এবার আমি সামান্য একটু জল দেব। সামান্য জল দিয়ে এটা মাখবো। যতটুকু জল লাগে অল্প অল্প করেই জল দিয়ে এটা মাখতে হবে। দেখুন, ময়দাটা মাখতে আমার বেশি জল লাগেনি, 1/2 কাপ মতো জল লেগেছে ময়দাটা মাখতে। এটা খুব নরম করেও মাখবেন না, আবার খুব শক্ত করেও মাখবেন না। এটা আমি মেখে নিলাম। এই মাখাটা দেখুন, খুব নরমও মাখিনি, খুব শক্তও মাখিনি। এই মাখাটা আমি 2 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। তারপর এটা থেকে আমি পরোটা তৈরি করে ভাজব। এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। যারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন। ঝাল বেশি খেলে বেশি লঙ্কা দেবেন, ঝাল কম খেলে অল্প লঙ্কা দেবেন। দু ঘন্টা পরে আমি ফিরে এসেছি। দেখি আমার ময়দা মাখাটা কেমন হয়েছে। দেখুন, ময়দা মাখাটা ভালোই হয়েছে। আমি এটা হাতে একটুখানি তেল নেব, নিয়ে আমি এটা আরেকটু ভালো করে মেখে নেব।
মাখাটা হয়ে গেছে, এবার এর থেকে আমি একটু বড় বড় করে লেচি তৈরি করে নেব। দেখুন একটু বড় বড় করে লেচিটা তৈরি করছি আমি, এটা ময়দা দিয়েই বেলবো। লেচিগুলো আমি ময়দার মধ্যে দিলাম, এই ময়দার মধ্যে দিয়েই আমি এটা বেলবো। আপনারা যেভাবে খুশি বেলতে পারেন, এটা গোল করেও বেলতে পারেন বা ত্রিকোণাকৃতি করেও বেলতে পারেন। আমি এখানে এখন গোল করেই বেলছি। আগেরটা আমি গোল করে বেলেছি, এবারেরটা ত্রিকোণাকৃতি করে বেলবো। ত্রিকোণাকৃতি করে বেলাটা আমি একটু দেখাই। এবার প্রথমে আমি একটা ভাঁজ করে নিলাম, তারপর আমি আরো একটা ভাঁজ করে নিলাম। এই দেখুন ত্রিকোণাকৃতি হয়ে গেল। এবার এটা আমি এইভাবেই বেলব। ত্রিকোণাকৃতি করে আমি পরোটাটা বেলে নিলাম। এবার এটা আমি অল্প তেলে সেঁকবো। গ্যাস ওভেনে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর ওই পরোটাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটা আমি তেপি টপিট করে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে অল্প পরিমাণে তেল দেব। এটা তেল দিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে এটা ভাজবো। দেখুন পরোটাটা হয়ে গেছে মোটামুটি। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দেব। আমি অল্প পরিমাণে তেল দিয়ে এটা ভাজবো। আমি আঁচটা কমিয়ে দিয়েই ভাজছি, কারণ আঁচটা কমিয়ে দিয়ে ভাজলে ভাজাটা খুব ভালো হবে, আর আঁচ বাড়িয়ে দিয়ে ভাজলে উপর থেকে ভাজাটা বেশি হয়ে যাবে আর ভিতর থেকে ভালো ভাজা হবে না। তাই আমি আঁচটা কমিয়ে দিয়েই ভাজছি। দেখুন পরোটাটা ভাজা হয়ে গেছে, এবারটা আমি তুলে নিলাম। এবার আমি যে গোল করে বেলেছিলাম যে পরোটাটা, সেটা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে এপিট ওপিট করে সেঁকে নিয়ে তারপর আমি এক চামচ তেল দেব। দেখুন তৈরি হয়ে গেছে পরোটাটা। এটা এবার আমি একটা প্লেটে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেছে পেঁয়াজ শাক দিয়ে পরোটা। এই পেঁয়াজ শাক দিয়ে পরোটা খেতে খুব সুন্দর হয়। এটা আপনারা ব্রেকফাস্টে কিংবা ডিনারে অবশ্যই খেয়ে দেখতে পারেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আর এই পরোটা আপনারা আলুর দম বা আলুর তরকারি, মাখন কিংবা টক দই কিংবা সস, যে কোনো কিছু দিয়ে পরিবেশন করতে পারেন, নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে। অবশ্যই এটা আপনারা রান্না করে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার তো করবেনই, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আমি আসি আবার নতুন কোনো রান্না নিয়ে উপস্থিত হব আমার রান্নাঘর চ্যানেলে। নমস্কার।